এখনো দেশে 42টি জেলায় করোনা পরীক্ষার জন্য কোনো ল্যাবরেটরি নেই, ফলে করোনা ফলাফলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জমে থাকা নমুনা থেকে ফলাফলের মান নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। গত 4 মাসে করোনা পরীক্ষার জন্য ল্যাব বাড়লেও সেই অনুপাতে বাড়েনি পরীক্ষা। সক্ষমতা থাকার পরও ল্যাবগুলো পুরোটা ব্যবহার করা যাচ্ছে না। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দেশে মার্চ মাস পর্যন্ত আইইডিসিআর এর একটি ল্যাবে করোনা পরীক্ষা করা হতো। সংক্রমণ বাড়তে থাকায় ল্যাবের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। আইইডিসিআর এর একটি ল্যাব থেকে বর্তমানে সংখ্যা দাঁড়িয়েছে 71-এ। অন্যদিকে এখনো দেশের 42 জেলায় করোনা পরীক্ষার জন্য কোনো পিসিআর ল্যাব নেই। 71টি ল্যাবের মধ্যে ঢাকায় রয়েছে 37টি, বাকি 34টি ঢাকার বাইরে 21 জেলায় ল্যাব রয়েছে। পিসিআর ল্যাব থাকলে তো অবশ্যই সুবিধা। আমরা সরকারি ভাবে আশা করি কি যে বারবার মজা চেষ্টা করতেছে, আমরা আশা করি ওইটা খুব দ্রুত বসাইতে পারবো। অ্যাভারেজ রেজাল্ট মানে স্যাম্পল পাঠানোর 9 দিন পর রেজাল্ট পাচ্ছি। যদি পিসিআর ল্যাব থাকতো তাহলে আপনারা? তাহলে তো অবশ্যই দিন আন দিন রেজাল্ট পেয়ে যেতাম। বিশেষজ্ঞরা বলছেন নমুনা জমে থাকলে কিংবা ফলাফল দেরিতে আসলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হবে, একই সঙ্গে পরীক্ষার মান নিয়েও প্রশ্ন থেকে যাবে। সে হারায় যেতে পারে, তারপরে রেজাল্ট কোয়ালিটি মানে ডিফার করতে পারে, নানান মানে দূরে যত দূরে যাবে তত তাদের একটু অসুবিধা হতে পারে। অন্তত একটা করে পিসিআর ল্যাব জেলাতে প্রতি জেলাতে থাকতে হবে। জনস্বাস্থ্যবিদরা বলছেন সংক্রমণের যে চিত্র এখন তাতে প্রতিদিন গড়ে কমপক্ষে 20,000 পরীক্ষা করা প্রয়োজন, তবে এখন পর্যন্ত 20,000 পরীক্ষা অতিক্রম করতে পারেনি। এছাড়া 71টি ল্যাবে প্রতিদিন গড়ে 25,000 পরীক্ষা করার সক্ষমতা থাকার পরও তা ব্যবহার করা যাচ্ছে না। এই নমুনাটা প্রক্রিয়াজাত করারও কিন্তু জনবল দরকার এবং লজিস্টিক দরকার, টেস্টিং কিট পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা দরকার। সেটা দিলে কিন্তু এই সক্ষমতা দেড়গুণ থেকে দুগুণ বাড়ানো যাবে। আমাদের সক্ষমতা আরো বাড়াচ্ছি, আমাদের ল্যাব আরো বাড়াচ্ছি এবং আমাদের যে ক্যাপাসিটি অনুসারে যেগুলো ল্যাবগুলোতে আমাদের টেস্টগুলো আসছে সেগুলোতে করা হচ্ছে এবং বেশি হয়ে গেলে সেগুলো আমাদের বিভিন্ন অন্যান্য ল্যাবগুলোতে আমরা সেগুলোকে পাঠিয়ে দিচ্ছি। এদিকে গত বৃহস্পতিবার থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা কমে গেছে, অথচ বিশেষজ্ঞরা পরীক্ষার সংখ্যা বাড়াতে বললেও গত 3 দিনে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে গড়ে 14,000। হাসান পারভেজ, News 24, ঢাকা।